এই এইবার নির্বাচনে মেলা বহিষ্কার নেতা বিভিন্ন মার্কালে দাঁড়া ছিল, এই কথা কন হে দাঁড়ানি। তাহলে ওই নেতা বহিষ্কার নেতা, আপনি আমি মনে করছি আমি নামাজ পড়ি না, রোজা করি না, কিচ্ছু করি না, আমি পাক্কা মুসলমান, দেখেন আল্লাহ রসুল কি কছে। আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি আমি নবী আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী বলছেন যারা নামাজ তরক করলো এরা আমার দলভুক্ত নয়, তার মানে কি নবীর দল থেকে বহিষ্কার। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বেশিরভাগ লোক নবীর দল থেকে বহিষ্কৃত। এই দেশত ইসলামের পক্ষে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বহিষ্কারের নেতা নবীর দলের বহিষ্কারিত উম্মত যদি 4 লাখ টাকার কুরবানি দেয়, 1.5 লাখ টাকার কুরবানি দেয়, 20,000 টাকার যদি খাসি কুরবানি দেয়, আল্লাহর নবী বলেছেন ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চা, আমার মরা লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের পালন করতার জন্য আল্লাহু আকবার। আমার দেশে কোটি কোটি মানুষ বেনামাজি, এরকম নামাজি বানাবি কে কোন তোকে? এই বক্তা যায় বক্তৃতা করে এটি যায়, আমি জীবনে এই গায়ের কাকু আসে বলবো না ভাই চ জুম্মা চ কম, ওই মৌলিও কেউ তার জীবনে জানাজা করে আসবো না। এখানে জানাজা করবি কে? এই মসজিদের ইমাম, এই গ্রামের আলেম, তারা জানাজা করবে, কথা ঠিক কিনা? কিন্তু তার ক্ষেত্রে তো দাম নেই, সবার দিন আজ দাম আছে। হ্যাঁ কত কন কোথাও ওর বক্তৃতা শুনবো না, তো অক দেয় তুই জানাজা করে নিলু, ওর পাতে জুম্মার নামাজ পড়িস, ওর পাতে এশার নামাজ পড়লু, ফজর পড়লু, অক বক্তৃতা দিচ্ছিল, তার মানে কি ওই যে লোকটা দিয়ে সমাজের মোট কাম হচ্ছে তার সবার দিনে দাম নেই। হ্যাঁ কত কন এই যে 6 টাকার কেক সাবান চেনেন ভাই? 6 টাকার কেক, ওই সাবান ওই যে পশ্চিম পাশের ওই বুড়ো বানাচ্ছিল, এই সাবান দেওয়া কতদিন দেন আপনার স্ত্রী ওই পেটিকোট ধসে, গিঞ্জি ধসে, বালিশের খোল ধসে, ধুয়ে আলমারির নিষ্ঠাকর ধসে, রোদের চোটে নয় এমনি শুকে শুকে ফাটে গেছে। এর মধ্যে আজকে সবার দিন মেম্বার চেয়ারম্যান ভালো ভালো লোক আছে, ভাত টাত খায়া করছে, এখন দেখে হ্যান্ডওয়াশ আছে আর শুকায় না, কিন্তু আগে একটু হ্যান্ডওয়াশ ছিল না, তখন সাবান দিচ্ছিল। তো এক মানুষের বাড়িতে ভাত খাচ্ছে ভিআইপি লোকজন, তো বলছে ভাই আসমত ভাই এনা সাবান দেন, তোর হাতের তেল ভরিছে। তখন ওর বউ যা কথা খেলে নইমের মাও সাবান কোনটি করছে, আলমারির নিষ্ঠা কথা আছে, যা দেখে তো 6 টাকার বুড়া সাবান কতদিন ওর বউ ধুয়ে থতে ফাটিয়া গেছে শুকিয়ে। তখন করছে কেরে ভালো সাবান নাই, করছে আলমারির উপর মাতা। তখন ওঠে লাইফ বয় সাবান নিয়ে ওই ওই আলমারির ওটি প্রাত করে ওই কাগজ চিরিছে, এই শব্দ ওই 6 টাকার কেক সাবান শুনবার পাবে কত কেনা গা, ওই 6 টাকার শুকান সাবান কাগজ চিরতে শুনবার পাবে। ভাই করছে মনে মনে কে ভাই তোর বইয়ের কত ময়লা লা কাপড় ধুয়ে দেন রে, তোর বালচের খোল ধুয়ে দেন রে, আয় দেনা ভিআইপি লোকের হাতত ভরবার জানো, তে তুই আমাক বাদ দে লাইফ বয় লিলু। দুনিয়ার মরা ধরা সব গায়ের মুন্সি গায়ের ইমাম দিয়ে কাম হয়, আর বক্তৃতা গেলে আনো ঢাকা আনো যুক্তিবাদী বদলুর। এ ভাই কথা কোন গায়ে লাভ কি, কি লাভ ওর কে মন খারাপ হয় না? ওনারা হলেন এই গায়ের সব ময়লা সাফ করে। কোন বক্তা বাংলাদেশে যেখানে মাহফিল করুক একটা লোকের জানাজার জন্য আসে না। আজ এই কথা কইলে আমার শোভা বন্ধ হবি না, আমি কোনো অরিজিনাল কথা কই ভাই কি? এই অবস্থা হয়ে গেছে। সবচেয়ে দামি লোক হলো আপনার গ্রামত জন্ম নিচ্ছে একটা হাফেজ, একটা আলিম, একটা কোরআনের যদি পাখি তৈরি করতে পারেন আপনার গ্রামে, একে সহযোগিতা করে যদি আপনি আস্তে আস্তে হাই লেভেলে চরিত্রবান সহযোগিতা করে যদি বানাতে পারেন, এই হক্কানি আলিম আপনার গ্রামে বাস করবে। আল্লাহর নবী বলেছেন একটা হক্কানি আলিম যদি গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায় 40 দিন কবরে আদাব মাহ ইমানদারের। হ্যাঁ আর যদি সুবহানাল্লাহ, আর আপনার গাঁও যদি একটা হক্কানি আলিম আপনি বানান আদাবের ফেরেশতা ঢুকবি না, আমাকে বছরে একদিন করে আনে লাভ নেই, কোনো লাভ নাই।
অতএব কবরের উন্নয়ন করতে চাইলে যার যার বাবা যার যার মা মারা গেছে আপনি পাক্কা নামাজি হন, ইমানদার হন, কবরের পাশে দোয়া করবেন, আল্লাহর ইজ্জতের কসম আপনার বাবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেবে। আমরা জানাজার দ্বারা কত কথা কই, কিন্তু অর্ক আয় বেটা আছে তারা নামাজ পড়ে কি পড়ে না এই কথা কেউ কয় না। খালি কয় যে কয় টাকা ঋণ হতে আমাকে বললে আমি দেব, এ মরার পরে তুই এই কথা করছো মারাচ্ছ কেন রে? বাপ মরে গেছে মুকদ্দা কথা ছিল, তুই একটা আপেল দিসনি, কমলা দিসনি, কিচ্ছু দিসনি, মরে গেছে ঋণের খোঁজ লিচ্ছ, এই কথা কর। শ্বশুর বাড়ি গেলে 2 কেজি মিষ্টি কিনে 1 কেজি আপেল কিনে নিয়ে চলে যাচ্ছে, আর বাপ ওটি মরে গে যাচ্ছে কচে বাগানে সদা আনিস তো ওই মাস্তানে হাড়তে কটকটি লিয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে যাবে ওই কটকটি ভিজা চর, বাপ কিলেছে কটকটি আর শ্বশুর বাড়ি লিয়ে গেছে টম টম। কত কর ঠিক বিয়া করলি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যায়, আর ওটি বাপ মা আছে একটা দিন একটা ডালিম দেয়নি, একটা ডালিম নাই 100 টাকা লাগবি চার মাথার থেকে কিনে নিয়েছে ওই নিজের হাতে খুলে ভোগ দিলে দুর্নীতি করবি। হ্যাঁ কথা কর, আপনার স্ত্রী দিবেন যে এই কমলা এই এই ডালিমটা আমার মা বাবা খুলে খুলে আপনি দিয়ে চলে দেবেন, উনি অর্ধেক কাটে আর ব্যাটা বেটি খেয়ে নেবে, অর্ধেক দিবি তোর বাপ মাও। হ্যাঁ কথা কর, আপনি নিজের হাতে নিজের বাপ মাকে দিবেন ডালিম আর বলবেন মা আমার জন্য দোয়া করবেন, যখন দেখলেন বাপ মায়ের মুখত দাঁত আছে তখন বাপ মাকে খাওয়াবেন, মরার আগে ডালিম কে বেদনা কে জুস কে যতই চামচ দিয়ে দেন ডান গাল দিয়ে দিবেন বাঁ গাল দিয়ে পরে দিবি, বরঞ্চ ওই সময় খিলে আপনিও ক্ষতি করলেন, ওইভাবে যদি মরে যায় ওই তো পানি খায় কুলি করবে পারছে না, যে বাপ ডালিম মুখত দিয়ে মরে গেছে আপনি মরার পর কমপক্ষে নাহলে 6 ঘন্টা ঘরের মধ্যে শুয়ে থাকে কি দেখবেন, আপনি শুয়ে আছেন ঘরত আপনার বাপের মুখের মধ্যে পিঁপড়ে ঢুকিচ্ছে মাছি ঢুকিচ্ছে, মরার সময় আপনি খিলে ও কষ্ট দিচ্ছেন ঘর মুখত মাছি ঢুকলো যা, আর যখন দাঁত আছে খিলের নিকা করে যা, এখন কিছু কিছু মানুষের বাপ মরে গেছে তারা মনে মনে করছে এই কথাটা বাঁচিয়ে থাকতে করলেন না গা, মানে মা চেনেন যে মায়ের চামড়ার গন্ধ শুনলে আমরা কান্না বন্ধ করেছি, সেই মা আজও বাঁচে আছে যাদের, ওই মার সাথে আপনার স্ত্রী ঝগড়া হয় আপনি বইয়ের পক্ষ নেন আর মা ওক ধমক দেন, এ মা তোর জন্য কি বউ ছাড়িয়ে দেবো, কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তকবীর, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তকবীর, বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধুনি ধরায়া রাখবার, বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন হাদিস না পড়ার কারণে আমাদের চরিত্র বাম দিকে চলে যাচ্ছে, আমাদের বাপ মা কবরে আদাব পাচ্ছে, কতক্ষণ না এখানে দেখি কার কার বাপ মা মরে গেছে হাত তোলেন তো, কার কার বাপ মা মরে গেছে, আল্লাহ নামান হাত, যাদের বাপ মা দুনিয়ার থেকে মরে গেছে ওই কবরস্থানে শুয়ে আছে, যার যার গ্রাম থেকে এসেছেন কবরে শুয়ে আছে, বাবা বলে একজন সন্তান 15 দিন কান্দে, মা বলে 1 মাস কাঁদে, আমার রসুল বলেছেন যদি কোনো সন্তান ইমানদার হয় নামাজি হয় সে যদি হাফেজে কোরআন হয় আলিম হয় চরিত্রবান হয় দাওরা পাস করে কামেল পাস করে, এই সন্তান যদি বাবার মরণের সময় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই বাবার অন্তিম শয্যার সময় যদি তার কানে শুনে দিতে পারে, বাবার জবান বন্ধ কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না, আমার রসুল বলেছেন মরণের সময় বাপের শুরুতে ডান দিকে শয়তান বসে, মায়ের শুরুতে বাম দিকে
শয়তান বসে দুইজনই ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ঈমান নষ্ট করার জন্য এত অনুরোধ বিনোরোধ করে বাবারে, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমরা মরণের সময় ইহুদি নাসারা হইয়া মরেছি, তুমি ইহুদি নাসারা হইয়া মরো, বলুন তো কারু কথা কি শোনা যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি নিজের একজন হাফেজ কোরআন আলের আলিম বেটা যদি থাকে, আমার রসুল বলেছেন কোরআন প্রেমিক যদি থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে, ওই বাবার কানে যখন পড়বে বাবা চিন্তা করবে এই তো আমার সেই সন্তান যাকে ডাকুবারা হাফিজা মাদ্রাসায় পড়ায়া চরিত্রবান বানায় কোরআনের জ্ঞান দিয়েছিলাম, যার মাথায় করে আমি টোপলা নিয়ে গেছি, এই তোমার সেই সন্তান, এতটুকু অনুধাবন করার সাথে সাথেই দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। আমার রসুল বলেছেন আমি মদিনার রওজার থেকে এসে ওই সন্তানের কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে যাবে, আমার উম্মতের সাথে দেখা দিয়ে বলবো আমার সৌভাগ্যশীল উম্মত তুমি চিন্তা করো না, আমি রসুল আমার চেহারা দেখো আর কালিমা পড়ে পড়ে তুমি ইমানের সহিত মৃত্যুর কোলে ঘুমিয়ে যাও। দুনিয়ার কোন মানুষ মরণের সময় যদি কোরআন সূরা ইয়াসিন যদি না শোনে, ওই মানুষের ঈমান নিয়ে মরা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য রসুল বলেছেন কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখার লেগে চলব লোক কয়জনের বাড়ি দিন গিয়া হাফেজ আছে দেখাতে পারবেন? আছে ভাই, খালি কেজিত পরে বেজি বানাচ্ছে। আমি হাফিজের কত দাম, আলিমের কত দাম এখন বুঝবেন না? মৌতির সময় কোরআন পড়ার লোক যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হাফেজ মুয়াজ্জিন হোক, ডাকে আনতে আনতে আজরাইল জান কবজ করে ডাকু মারা পার হয়ে দেবি, আপনার বিপদ আমার বিপদ, কতক্ষণ মিয়া? আপনার সন্তান যদি জানাজা করে, মরণের পর জানাজা করে, রসুল বলছেন অন্য আজকে জানাজা করলাম, আমার একটা ভগ্নিপতির ভাইয়ের এতই অন্তরজ্ঞ আমাদের আপনাত্ব, অথচ আমাকে রোগ দিয়ে জানাজা করে নিল না, আপনাত্ব ভাইয়েরা আছে, এক ভাই আছে পীর সাহেবের জাকের, তাক দিয়ে জানাজা করে নিল না, জানাজা করলো কে? ওই দেওয়া খানকার এক খাদেম, উঁচ দিয়ে জোরে তকবির দিল, ওই তকবির মধ্যে আমি কোনো মায়া মমতা পানো না, কি জোরে তকবির দিতে মানুষ চুমকে উঠছে, কতক্ষণ? আমার রসুল বলেছেন আপন সন্তান জানাজা করবে আর অন্যের সন্তান জানাজা করবে, আসমান জমিন ফারেক হয়ে যাবে। আবার রসুল বলেছেন আপন সন্তান যদি জানাজার মুসল্লায় দাঁড়িয়ে যায়, ওই দোয়া পড়বে, সানা প্রথম পড়বে, 3 মিনিট লাগবে সানা পড়বে, আর মনে মনে বলবে আল্লাহ এই তো আমার বাবা মা 50 বছর লালন পালন করে আমাকে দুনিয়ায় বড় করেছেন, এই আজকে বিদায় দিচ্ছি, শেষবারের মতো দেখা, যে চেহারার ভেতরে হদের সোয়াব, যে চেহারার যে পায়ের নিচে আল্লাহর জান্নাত, আল্লাহ গো এদের কি বিদায় দিব আল্লাহ, ও আল্লাহ দয়া করে আমার এই বাবা মার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। দ্বিতীয় তকবির হবে, দরুদ পড়বে, দরুদের ভেতর দুইজন নবীন আছে, নাম আছে, একজন মুহাম্মদ রসুলুল্লাহ, উনি পেটে থাকতেই বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মা তাকে পাহাড়ের গুহার ভেতরে ভূমিষ্ঠ করেছেন, 14 দিন পর্যন্ত আসমান জমিনের আলো দেখতে পায় নাই, আল্লাহ গো আমার বাবা মা তো তা করে নাই, আমাকে 2.5 বছর দুগ্ধ পান করেছেন, 5 বছর মেথরে কাজ করেছেন, আমাকে বুকের উপর করে শীত নিবারণের জন্য সারা রাত কম্বল দিয়ে আমাকে ডেকে ডেকে আদর যত্ন দিয়ে মানুষ করেছেন, আল্লাহ গো দরুদ পড়লাম ওই দুইজন নবীর ওসিলায় আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ হবে, অন্তরে দোয়া কামনা করবে, এরপরে তৃতীয় তকবির হবে, দোয়া শুরু হবে, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া কবীরানা ওয়া জাকারিনা ওয়া উনসানা, দোয়া চলছে, নিজের সন্তান দোয়া পড়তে পড়তে এক ফুটা মাছির মাথার মতো পানি যদি চোখের নিচের দিকে যদি গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় পর্যন্ত আনতে পারে, আমার রসুল বলেছেন ওই পিতামাতার জীবনের গুনাহ খাটনির উপরেই আল্লাহ তাআলা মাফ করে দেয়।
হাত তুলে বলেন তো কয়জন আর ব্যাটা আছে মোলে জানাজা করবি এমনি তো খুব নেতা কি কি ভাই আছে আছে এই দেনার আছে ধন্যবাদ মরার আগে একটা জানাজার ইমাম মানে ছেদান আমি এই জন্য বলছি এই যে মুরব্বি ওই যে মুরব্বি আমার এই ভাই ভাই আপনার এই পিঠত জীবন কি কোনদিন চুল কয়নি পেটের মাঝখানে হাত এই হাত দাও হাতও পাচ্ছেন না ইদে দাও হাতও পাচ্ছেন না তখন চুলকানের জায়গা চুলকাচ্ছে হাত হাতও পাচ্ছে না তাহলে কষ্ট কাঙ্কা হয় এখন আপনার স্ত্রী যা কছেন যে নইমের মা তুমি এনে চুলকে দাও তোমার পিঠত চুলকাচ্ছে তখন আপনার স্ত্রী মহব্বত দিয়ে এক হাত দিয়ে চুলকাচ্ছে কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত যাচ্ছে না কথা কন কারণ কি হাত একজনের পিঠ আর একজনের কথা কন এখন আপনি রাগের চোটে ধমক দিতেন এই চুলকে দে তখন আপনার স্ত্রী দুই হাত দিয়ে চুলকাচ্ছে তাও আসল দেখা হাত যাচ্ছে না কি কথা কন দেখা আর আপনার যেটি চুলকাচ্ছে সেটি নিজের হাত যায় আপনি খালি চোখ মুজে চুল করছেন ওড়িশা আমরা থাকলো না গেল সেটা দেখার টাইম নেই কি ভাই খালি চুল করছে মানে চুলকে চুলকে হাসতে তুলিচ্ছে আপনি বিশাল নেতা বিশাল মুন্সী বিশাল জাকের কিন্তু মরার পর জানাজা করার লোক নাই রসুল বলছেন একটা সন্তান তার যদি জানাজার সময় জানাজা করতে পারে খাটনির উপর পিতা মাতার জীবনের গুণে মাপ হবে কারণ নেক সন্তানের এত দাম আমার আল্লাহ বলছেন ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহু আকবার আপনার বাবা আমার বাবা কবরে গেছে তো হয়েছে কি কোনো ভয় নাই কবরে যাওয়া মানে কি ইমানদার কবরে যাওয়া মানে জান্নাতে ঢুকে যাবে কথা ঠিক কিনা আপনার জন্য অপেক্ষা করছে বাবা ওই কবরস্থানে বাবা তুমি আসো এই যে আজকে বিশাল এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের এই দক্ষিণ নয়াপাড়া নাকি নাংলু নয়াপাড়া এখানে কি প্রোগ্রাম এই গ্রামের এখনো অনেক মানুষ বাড়ি শুয়ে থাকা ঘুম পাড়িচ্ছে বাড়িঘর মানুষ বাড়ি ঘর ছুঁয়ে যাচ্ছে ওই পগুইল থেকে এখান থেকে সেখান থেকে আসছে আর এই গায়ের মানুষ যা ঘুম পাড়িচ্ছে যে কবরস্থানে মানুষ মাটি দেওয়া আছে কিছু কিছু কবরে এইখান থেকে সোয়াব যাচ্ছে সুবহানাল্লাহ আর কিছু কিছু কবরে আদা হচ্ছে তখন ওই লোকেরা ফেরেশতা ওই লোকদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা তে তোমার কবরে সোয়াব নাই পাশের কবরে গুনগুন সাউন্ড হচ্ছে সোয়াব আছে তো তোমার কি ছেলে মেয়েছে নাই কিন্তু কি কয় চারটে বেটা বিশ বিঘা ভেউ কিনে দিতে হচ্ছে কিন্তু তো সোয়াব যাচ্ছে না এখানে জান্নাতের বাগান এটা কিসের বাগান এরা জান্নাতের বাগানে যারা আছে হাত তোলা লাগবে না নেক সন্তান যদি হয় যে কোনো ভালো কাম করবে তার ওসিলায় এমনি এমনি সোয়াব যাবে কথা কন আচ্ছা কন তো একটা শ্যালো বসে যদি কেউ ইরি লাগায় আপনার তিন চার বিঘা পর আপনার জমি চার বিঘার আগে আপনার চার বিঘা এলে মানুষের জমি চার বিঘার পর আপনার জমি আপনি যদি মিশিং এটি চালু করেন লালা না করলে কি ওই জমি পানি দেবে আগে আগে কাঠটা হবে মানুষের জমি হবে তাহলে আপনার জমি পানি লেয়ে যেরকম লালা করা লাগে আপনার বাপের কবর সোয়াব পোজাবের ছেলে আপনার ভালো ভালো কাম করা লাগবে আপনি যদি কাম না করেন ভালো ওই টাকা খরচ করে মুন্সি নিয়ে দোয়া করে নেবেন ওই মুন্সির বাপের কবর সোয়াবে ঢল হবে আপনার বাপের কবর লিওর পড়বে কথা কনে রে হ্যাঁ